আসসালামু আলাইকুম আপনি যদি আপনার যদি ইমো থাকে আপনার ফোনে তাহলে যদি আপনি এরকম ভাবে ফোনটা নাড়ান তাহলে কিন্তু একটা দারুণ একটা ম্যাজিক দেখতে পারবেন দারুণ একটা ট্রিক্স আছে কারণ এটা মূলত প্রয়োজন হবে আপনার ফোন নাড়ানোর এই ব্যাপারটা এটা কিন্তু প্রয়োজন হবে তাদের জন্য যাদের মনে করেন যে যারা গোপনীয়ভাবে কারোর সাথে চ্যাট করতে চান তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল এবং এটা চ্যাট করতে চান বা কথা বলেন নিয়মিতভাবে কিন্তু আপনি জানতে কিন্তু আপনি দেখাতে চাচ্ছেন না কাউকে বা কেউ যেন না জানুক সেটা আপনি চাচ্ছেন তাহলে কিন্তু খুবই ট্রিক্স আজকের ট্রিক্সটা খুবই স্পেশাল আপনার জন্য জাস্ট আপনি ফোনটা এইভাবে নড়াবেন বা রেখে দেবেন বা ফোনটাতে হাত দিলেই কিন্তু আপনার যে যাদের সাথে চ্যাট করেন বা যাদের সাথে কথা বলেন তাদেরটা কিন্তু অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে জাস্ট ফোনটা একটু নড়িয়ে দিলেন বা এভাবে ফোনটা দিলেই কিন্তু আপনার এটা কিন্তু হয়ে যাবে কিন্তু দারুণ একটা সিস্টেম সাপোজ মনে করেন আপনার ফোনটা চাচ্ছে আপনি কারোর সাথে চ্যাট করছেন এই মুহূর্তে বা কথা বললেন কথা বলার পরে যদি কেউ যদি বলে যে দেখি কার সাথে কথা বলছো ফোনটা দাও তিনি ফোনটা আপনি তার হাতে দিলে কিন্তু আপনার হাত থেকে তার হাতে চলে যাওয়া মানে কিন্তু সেই আইডিটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাওয়া সে যেভাবে খুঁজুক কিন্তু আর কিন্তু খুঁজে পাবে না এরকম একটা দারুণ একটা টিপস এসছে দারুণ একটা আপডেট এসছে এই মুহূর্তে সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো আর দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইমুতে আপনি ইমুতে চলে যাবেন আপনার একটা দারুণ একটা ট্রিক্স কিন্তু এটা জাস্ট ঝাঁকি দিলে কিন্তু হাইড হয়ে যাবে যে কোনো ইমু কন্ট্যাক্টগুলো এখানে দেখছেন অনেক ইমু কন্ট্যাক্ট আছে আমি যদি একটা ফোনটা আপনি ঝাঁকি দিই বা নড়া দিই তাহলে কিন্তু এই ইমুগুলো হাইড হয়ে যাবে আমি যেটা যেটা সিলেক্ট করে রাখবো আপনি যদি চান যে স্পেশাল কোনো ইমু সিলেক্ট করে রাখবেন সেটা হাইড হয়ে যাক তাও কিন্তু করতে পারবেন খুব সহজে সো এটা কিন্তু একটা দারুণ একটা সিস্টেম আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে সো এটা করবেন কীভাবে সাপোজ মনে করেন না যে এই আইডিটা আমি হাইড করবো মানে কোনো একটা আইডি আপনি হাইড করবো সাপোজ কোনো একটা আইডির ওপরে চলে যাবেন আপনি এর জন্য কোনো একটা আইডির ওপরে আপনি ক্লিক করবেন সাপোজ মনে করেন একটা আইডি যে প্রথমে একটা আইডি দিয়ে শুরু করতে হবে সো আমি আইডিতে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স পেয়ে যাবেন থ্রি ডটে ক্লিক করে দেবেন আপনি করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ইনভিজিবল ফ্রেন্ড সো আপনি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে এখানে দেখাচ্ছে যে ফোনটা ঝাঁকি দিলে কিন্তু হাইড হয়ে যাবে এখানে একটা ডেমো হিসেবে দেখাচ্ছে কিন্তু আপনাকে সো এখানে কী করতে হবে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড সো এখানে ক্লিক করবেন যারা গোপনীয়ভাবে চ্যাট করতে চান বিভিন্ন জনের সাথে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা ব্যাপার বা কারোর সাথে সাময়িকভাবে কথা বলেন আপনি জানাতে চাচ্ছেন না অন্য কাউকে যে কেউ জানুক সেটা আমি এই মুহূর্তে কার সাথে কথা বলি সেটা কেউ যেন না দেখতে পাই ফোন যে হাতে নেক কোনো সমস্যা নেই কেউ কিন্তু বুঝতে পারবে না সো তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে অ্যাড করার অপশন লেখা আছে আপনি চাইলে আরও কন্ট্যাক্টগুলো অ্যাড করতে পারেন যে সেই কন্ট্যাক্টটা আমি অ্যাড করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন দুটো কন্ট্যাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে তারপর এইভাবে চাইলে আপনি অনেক কন্ট্যাক্টগুলো অ্যাড করে দিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন ডান ডানে আপনি ক্লিক করে দেবেন ওকে ডানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা সেটিং চলে আসছে সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড নামের যে অপশন সো আপনি এখানে ক্লিক করবেন ওকে এখানে কিন্তু একটা হ্যাশ দেওয়া আছে সো হ্যাশটার ব্যাপারটা আমি বলছি সো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো চারটা কোড দেবেন চারটা সংখ্যা দেবেন আমি জিরো জিরো দিলাম মানে পাসওয়ার্ড এটা মনে করেন আবার জিরো জিরো দিলাম হ্যাশটা কিন্তু থাকবে ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে সাকসেসফুলি হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন আনহাইডের যে অপশন সো আপনি চাইলে আনহাইড করে দিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন হিডেন মেথড সো হিডেন মেথডটা কি মূলত এখানে দেখাচ্ছে যে কীভাবে করে আপনার কাজটা করতে পারবেন বা কোনো নির্দিষ্ট সময় এখানে দেখতে পাচ্ছেন টাইম শিডিউল দেওয়া আছে যদি কোনো নির্দিষ্ট সময় অটোমেটিক্যালি আপনি যদি চান যে সেই সময় অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে তাও কিন্তু এখানে টাইম শিডিউল দিয়ে রাখতে পারবেন সেই সময়ের মতো বা দেখতে পাচ্ছেন এখানে লিখেছে ফর্ম আর এখানে টু আবার লেখা আছে এভরি মনডে বা কোনো দিন স্পেশাল কোনো দিনে কিন্তু আপনি এটা চাইলে হাইড করে দিতে পারবেন এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত সেটা ডিসপ্লে থাকবে সেটা আবার এখানে দেখতে পাচ্ছেন হাইড করার অপশন সেখানে কিন্তু হাইড হয়ে যাবে এখানে টাইম দিতে হবে শুরু টাইম এবং শেষ টাইম এটাও দিতে পারবেন চাইলে কিন্তু এটা না দিয়ে আরেকটা সিস্টেম আছে আপনি যখনই হাইড ঝাঁকি দেবেন তখনই কিন্তু আপনার এটা সেটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে সো আমি এখানে থেকে ব্যাকে যাচ্ছি এখান থেকে মনে করেন আমি এটা সেট করছি না টাইমটা ওকে এখান থেকে আমি একটু ব্যাকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এটা তো মূলত পাস কিটা তো আপনি দেখ তারপর আমি যদি ব্যাকে যাই যখন ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আমি দেখাচ্ছি ব্যাপারটা সাপোজ মনে করেন ব্যাকে চলে আসলাম আসার পরে আমি একটু ব্যাকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট আছে আমি এখন মোবাইলটাতে ঝাঁকি দেবো দেখুন এখানে ওপরে একটা অপশন আছে ট্যাপ হেয়ার টু হাইট ভিজিবিলিটি সো আমাকে বলা আছে আপনি ঝাঁকি দিতে বলা হচ্ছে সো আমি একটু ঝাঁকি দিচ্ছি দেখুন আপনার কন্ট্যাক্ট আপনি নিচে হারিয়ে যাবে দেখতে পাচ্ছেন হারিয়ে গেছে কন্ট্যাক্টটা অটোমেটিক্যালি আমি জাস্ট ঝাঁকি দিয়েছি দিলে কিন্তু সে কন্ট্যাক্টের সাথে সাথে হারিয়ে গেছে সো বুঝতে পারছেন এটা হচ্ছে ম্যানুয়াল ব্যাপার এবার হচ্ছে কন্ট্যাক্টে আপনি যদি আবার পুনরায় প্রয়োজন হবে যখন চ্যাট করার বা তার সাথে কথা বলার প্রয়োজন হবে তখন আপনি কোথায় পাবেন কিন্তু কেউ কিন্তু আপনার কন্ট্যাক্ট এসে কিন্তু খুঁজে পাবেন আপনি কার সাথে চ্যাট করেছেন বা কার সাথে কথা বললেন সেটা কিন্তু কেউ খুঁজে পাবে না সে যেই হোক যেই আপনার ফোন হাতে নেই কোনো সমস্যা নেই সো এবার আপনি কীভাবে খুঁজে পাবেন সেটা সেটা খুঁজে পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এইখানে সার্চ বার পেয়ে যাবেন এখানে সার্চ বার ক্লিক করবেন করে আপনি এখানে কিন্তু এই হ্যাশটা বলেছিলেন যে হ্যাশের ব্যবহারটা দেখাবো যে কিসের জন্য হ্যাশটা দেওয়া আছে সো এখানে দেখতে পাচ্ছেন লিখেছে হ্যাশ ওকে
হ্যাশ দেওয়ার পরবর্তীতে এখানে এখানে দেখতে পাচ্ছেন 4.0 আপনি যেহেতু দিয়েছেন পাসওয়ার্ড 0 সো 4.0 দিবেন আপনি যেটা দিতে পারেন আপনার ইচ্ছা মতো তারপরে দেখতে পাচ্ছেন সেই অপশনগুলো চলে আসছে সো এখন দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে এখানেও কিন্তু আপনার সেই কোডটা চাইবে 4.0 দিয়েছেন 4.0 দিয়ে দেবেন এখানে ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেই অপশনগুলো কিন্তু সব চলে আসছে সো এখন যদি মনে করেন যে এদেরকে আপনি রাখবেন না বা এভাবে থাকবে এভাবে যখনই আপনি আবার প্রয়োজন হবে সেভাবে করে নিতে পারেন সাপোজ মনে করেন এখন আমি হাইডটা আনহাইড করে সেখানে রিমুভে ক্লিক করে দিলাম ওকে চাইলে সবগুলো অ্যাডগুলো আপনি রিমুভ করে দিতে পারেন অথবা আপনি যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এজ অপশন সো চাইলে আপনি নতুন করে আবার অ্যাডও করতে পারেন ওকে তারপরে এটা আনহাইড হয়ে গেছে এখন আমি যদি দেখাই দেখুন দেখাচ্ছি আমি এটা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টে কিন্তু চলে এসছে সো এখানে এবার আপনি চ্যাট করে আবারও যদি আপনি যদি চেক করে রাখেন আবারও যদি আপনি এটা হাইড সিস্টেমটা করে রাখেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি সেটা হাইড হয়ে যাবে সো এটা হচ্ছে মেনলি ব্যাপার এবার আপনার দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু এভাবে চলে এসছে সো আবার আপনি যদি ঝাঁকি দেন ফোনটা তাহলে কিন্তু আবার অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে আর এগুলো থেকে যদি মনে করেন আর কখনও করবো না একেবারে বন্ধ থাকুক তাহলে আবারও তার কোনো একটা আইডিতে গিয়ে অফ করা আছে সো আপনি এটা জাস্ট অন করে দেবেন দিলে কিন্তু এটা আবার যদি মনে করেন আপনি আবার চ্যাট করবেন করতে পারেন এভাবে করে আবার চ্যাট করতে পারেন তার সাথে কথা বলতে পারেন করার পরে তারপরে কিন্তু আবারও সেমভাবে আপনি ঝাঁকি দিলে কিন্তু সেটা অটোমেটিক্যালি হারিয়ে যাবে হ্যাঁ ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার দিনটা শুভ আল্লাহ হাফেজ